তার মুখ দিয়ে সে যেটাই ইচ্ছা সেটাই বলতে থাকে। বলতে চাচ্ছিলাম শুনুন, প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে, এগুলাকে আসমায় আসওয়াত বলে। তুমি এই আসমায় আসওয়াত গুলার তোমার মুখ থেকে যেই কোনো আওয়াজ বের হবে, এই আওয়াজেরও হিসাব কেয়ামতের মাঠে দিতে হবে। শুনুন, তোমার এই মুখ দিয়ে তুমি যেই কোনো শব্দ বলবে, এর হিসাব তোমাকে কেয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে কড়ায় গণ্ডায় নিয়ে নিবেন। এই জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সূরা নূরের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই মুখ দিয়ে যা কিছু বলছো না বলছো সব কিছুর হিসাব কিয়ামতের মাঠে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়, অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয়। যত মানুষ এই মুখ দিয়ে গীবত করছে প্রত্যেকটা মানুষকেই এই মুখ জাহান্নামী করে ছাড়বে। আবার বলছি শুনুন, যত মানুষ এই মুখ দিয়ে গীবত করছে প্রত্যেকটা মানুষকে এই মুখ জাহান্নামী করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসকাতুল মাসাবিহের 414 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাসবুকা মিন সফিয়াতি কাজা ওয়া কাজা তানি কাসীরাতান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এতটুকু বললেই যথেষ্ট, কি সেটা হলো আপনার স্ত্রী সুফিয়া, ও তো বেটো মহিলা, ও তো বাচ্চা, ওটা বেটো মহিলা আপনি বিয়ে করেছেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বললেন লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটি শব্দ বলেছো, এমন একটি বাক্য বলেছো, এমন একটি বাক্য বলেছো, লাউ মুজিজা বিহাল বাহরু, এই কথা এই বাক্যকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয়, এই বাক্যের সাথে যদি সমুদ্রের পানিকে মিক্স করা হয়, লা মাসাজাত হু, সমুদ্রের পানি রং পাল্টে যাবে, সমুদ্রের পানি রং পাল্টে যাবে। আয়েশা তুমি একটি বড় মারাত্মক কথা বলেছো, বলতে চাই যদি এতটুকু কথা বলাই যদি গীবতের পর্যায়ে পড়ে যায়, এতটুকু কথা বললেই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে, আপনি যদি কারো চোখে সমস্যা থাকে তাকে আন্দাইয়া বলছেন, মাথায় চুল কম থাকলে টাক্কা বলছেন, হয়তো হাঁটতে একটু খোড়া হয়ে হাঁটে আপনি তাকে খোড়াইয়া বলছেন, কেউ কালো হলে কালাইয়া বলছেন, আর মহিলারা কেউ কালো হলে কালুনি, আর লাল হলে সুন্দরী হলে কয় লালুনি ধলুনি, এইরকম, বা বেটো হলে বাচ্চুনি, আর লম্বা হলে মুলিবাস লম্বুনি, কত রঙের শব্দ দিয়ে আপনি মানুষের অপমান করছেন, মানুষকে অপমান করছেন, মানুষকে গীবত করছেন। মিসকাতুল মাসাবিহের 412 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মা আকসারু আতাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন আল গীবাতু যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের কিছু বদনাম করলে, যে বদনামটা তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কিছু কথা বলেছো যে কথাটা শুনলে তোমার ভাইয়ের মনে কষ্ট যাবে, সে অপছন্দ করে, এমন কোন কথাটাই তার অগোচরে বলাটাই হচ্ছে গীবত, ওটাকেই গীবত বলে। এবার বলতে চাই